শুরু হলো বাসন্তী পূজা। রবিবার ষষ্ঠীতে ছিল অধিবাস এবং আমন্ত্রণ। আগরতলা দুর্গা বাড়িতেও হচ্ছে পূজা। চৈত্র মাসে হয় বাসন্তী পূজা, এটিও দুর্গা আরাধনাই। আশ্বিন এবং চৈত্র মাসে শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। রামায়ণ থেকে জানা যায়, রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দুর্গার আরাধনা করেন। এটি ছিল অকাল বোধন। আশ্বিন মাসে দুর্গাপূজা শারদীয় দুর্গোৎসব এবং চৈত্র মাসে দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পরিচিত। প্রতি বছর এই বাসন্তী পূজা হয় আগরতলা দুর্গাবাড়িতেও। প্রথা রীতি মেনেই পূজা হয় দুর্গাবাড়িতে। রবিবার ছিল ষষ্ঠী, সোমবার সপ্তমী। অধিবাস গেল, আমন্ত্রণ অধিবাস হলো এক্ষুনি। কালকে মার প্রথম সপ্তমী পুজো, 8:25 থেকে শুরু হবে। পরশু দিনও 8:25 থেকে মার পুজো শুরু হবে অষ্টমী। নবমী পুজো 7:00 থেকে শুরু হবে। 10:00 থেকে 11:00 অবধি অঞ্জলি হবে, 12:00 মার ভোগ হবে। ব্যাস, এরপরে আর অঞ্জলি হবে না। বাইরের থেকে সব দর্শনার্থীরা, পুণ্যার্থীরা বাইরের থেকে মাকে দর্শন করবেন। ভোগ যা দেবেন, ভোগ দেবেন, মাকে যা দেন বাইরের থেকে দিতে পারবে। বাইরে কেউকে, ভেতরে কেউকে প্রবেশ করতে দেওয়া হবে না। 22 এপ্রিল দশমীটা, 22 এপ্রিল কটার সময় শুরু? ওই তো সকাল 8:30 হবে, আর বিকেলবেলা মান নিরঞ্জন। কোথায় হবে? দশমীটা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।